মানুষ দুনিয়ার জীবনে যতদিন থাকবে এক একটা মুসিবত মানুষের পিছনে লাগাই থাকে। একটা মুসিবত শেষ হয় তো আর একটা মুসিবত তার সামনে চলে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল রাসূলের। জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সাহাবায়ে কেরাম সবাই জানেন যে মুসিবতের সময় এই দোয়া পড়া হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও কি একটা মুসিবত? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতের সংজ্ঞা, মুসিবতের ব্যাখ্যা দিলেন যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, মানুষের মনের বিরুদ্ধে যে কোনো কাজ ঘটে যায় এটাই হইল মানুষের জন্য মুসিবত। আমি চাইছি এমন, হয় নাই এমন, এটাই আমার জন্য মুসিবত। মানুষের ইচ্ছার বিরুদ্ধে, মানুষের মনের বিরুদ্ধে যে অবস্থা হয় সেটার নামই হইল মুসিবত। ছোট থেকে ছোট মুসিবত, বড় থেকে বড়টাও মুসিবত। তো মুসিবত একজন ইমানদারের জীবনে আসবে এটাই স্বাভাবিক এবং অবশ্যই আসবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই মুসিবতটা ইমানদারের উপর, মুসলমানের উপর পরীক্ষা হিসেবে আসবে। কি হিসেবে আসে? পরীক্ষা। এটা দ্বারা আল্লাহ পাক নিজের বান্দাকে, নিজের বিশ্বাসী বান্দাকে কি করেন? পরীক্ষা করেন, যাচাই করেন যে আমার বান্দাটা আমার উপর কতটুকু ভরসা রাখে, আমার বান্দা আমাকে কতটুকু চিনে, আমার বান্দা আমার উপর কতটুকু আস্থা রাখে। বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায় আল্লাহ পাক বিপদ দিয়ে, মুসিবত দিয়ে বান্দাকে কি করেন? বান্দার ঈমানকে, আমলকে, বান্দার বিশ্বাসকে, আল্লাহ পাকের উপর ভরসা করাকে আল্লাহ পাক কি করেন? পরখ করেন, কি করেন? পরীক্ষা করেন, যাচাই করেন। এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে এইভাবে বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। হে ইমানদার, আমি তোমাদেরকে অবশ্যই কি করব? পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। তুমি কখনো ভীত সন্ত্রস্ত হবে, ওয়াল জুউ কখনো অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে অভাব থাকবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায় দেয়া, ব্যবসার মধ্যে লস হবে, চাকরি চলে যাবে, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, লুটতরাজ হবে, বিভিন্ন ভাবে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল কমায় দেব, সম্পদ কমায় দিয়াও তোমাকে কি করব? পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো নিকটাত্মীয়ের মৃত্যু দিয়ে, স্বামী মারা যাবে, স্ত্রী মারা যাবে, সন্তান মারা যাবে, বাবা মারা যাবে, মা মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, বন্ধু বান্ধব মারা যাবে, নিজের হিতাকাঙ্ক্ষী মারা যাবে, নিজের যে যারা কল্যাণকামী হয় এই সমস্ত লোকগুলো মারা যাবে, এইভাবে নিজের শক্তির লোকটা মারা যাবে, এই মৃত্যু দিয়ে আমি কখনো, মানুষ কমায় দিয়ে আমি কখনো কি করব? পরীক্ষা করব। কখনো অস্থা মারত, বাগান ধ্বংস করে দিয়ে, ফসল ফলাদি নষ্ট করে দিয়ে আমি কি করব? তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ঈমান দেখব, আমার উপর তোমাদের ভরসা দেখব, তোমাদের আমলের অবস্থান দেখব। এক কথা, আমি তোমাদের ঈমানের কি করব? পরীক্ষা করব। তবে এই সমস্ত পরীক্ষা যারা লিপ্ত হয়, তারা যদি ঈমানদার হয়, আল্লাহ পাকের উপর যদি বিশ্বাসী হয়, তারা ওই সময় ধৈর্য ধরে, তারা সবর করে যে এই মুসিবত আল্লাহ পাকের তরফ থেকে আসছে,
এই বিপদ আল্লাহ পাকের তরফ থেকে আসছে, আবার আল্লাহ পাকই দূর করে দিবেন, আবার আল্লাহ পাকই কি করবেন, দূর করে দিবেন। এই জন্য আল্লাহ পাক সাথে সাথেই ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। যারা এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ পাককে ভুলবে না, যারা এই মুসিবতের মধ্যে পড়ে, এই কষ্টের মধ্যে পড়ে আল্লাহ পাককে ভুলবে না, তার ইমানকে ছাড়বে না, তার বিশ্বাসকে ছাড়বে না, আল্লাহ পাকের উপর ভরসা করাকে সে ছাড়বে না, সে আমলকে ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, সে যেভাবে চলতেছিল তার যে দিনদারি যে অবস্থা সেটা সে অটুট রাখবে এবং আরো বাড়ায় দিবে। এই ধরনের ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ। আর আল্লাহ পাক ধৈর্যশীলদের একটা পরিচয় তার পরবর্তীতে আয়াতে এইভাবে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ধৈর্যশীল কারা? ধৈর্যশীল হলো ওই সমস্ত লোক যারা মুসিবতের মধ্যে লিপ্ত হয়, মুসিবতের মধ্যে পড়ে বিচলিত হয় না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন, যখন তাদের উপর কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে সে আল্লাহ পাকের উপর ভরসা করে, সে ধৈর্য ধরে এই দোয়াটাই পড়ে যে আমি, আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আমি আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, আমি নিজেও আল্লাহর, আমাকে যা দিয়েছেন এগুলো সব আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ পাকের কাছেই আমাকে ফিরে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে সাফ আল্লাহ পাকের উপর ভরসা করে সে অবস্থার উপর বিচলিত না হয়ে এই দোয়া পড়তে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ থেকে সাধারণ মুসিবতের মধ্যে এই দোয়াটাই পড়ছেন, আরো দোয়া পড়েছেন, আরো অন্যান্য দোয়াও আছে মুসিবতের মধ্যে, এই দোয়াও পড়েছেন। আল্লাহ পাক ওই দোয়া শিক্ষা দিয়েছেন বান্দাকে, যে কোনো মুসিবত আমার জীবনে আসবে, যে কোনো মুসিবত আসুক কি পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের জুতার ফিতা ছিঁড়ে গেছে, রাসূল কি পড়েছেন, এটা এটাও মুসিবত, জুতার ফিতা ছিঁড়া এটা নিজের ইচ্ছার বিপরীত, মন চায় না জুতার ফিতা ছিঁড়ে যাক, এটা কে চায়, জুতার ফিতা ছিঁড়ে গেলে হাঁটা যায় না ঠিক মতো, এটা তো কারো ইচ্ছা হয় না যে জুতার ফিতা ছিঁড়ে যাক, তো জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা মনের বিরুদ্ধের একটা অবস্থা, এটাও একটা মুসিবত। রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। তাই জন্য শরীয়তের শিক্ষা যে যে কোনো মুসিবত মানুষের জীবনে আসুক এই দোয়াটা পড়বে, যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে, বান্দার জীবনে যখন মুসিবত আসে তখন ওই বান্দা এই মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে এই দোয়া পড়লে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে, আল্লাহ পাক তার এই মুসিবত থেকে বের করে দিবেন, এই মুসিবতের বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম জিনিস তাকে দান করবে। এই মুসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে তার যে অসুবিধা হয়েছে, যে কষ্ট হয়েছে, তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে দান করবেন, দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এত উত্তম জিনিস দান করবেন সে ওই উত্তম জিনিস পেয়ে ওই মুসিবতের কথা ভুলে যাবে, সে খুশি হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। এজন্য আমাদের সবার উচিত, সবার জীবনে কম বেশি মুসিবত বিপদ আপদ আসেই, আসতেই থাকে, আসতেই থাকবে, যেই মুসিবতে জীবনে আসুক ওই সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকে। তো এই মুসিবতের মধ্যে যে ক্ষতি হয় তার চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক দান করবেন। আর মুসিবত আল্লাহ পাকের হুকুমেই আসে, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যেই একটু আগে যে আমরা পড়লাম যে ওয়ালা তাকুলুন্না কুম বিশাইইন মিনাল খাউফ,
বিভিন্ন অবস্থা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি, পরীক্ষা করব। আমি চাইলেও আমি মুসিবতকে এড়াইতে পারবো না, কোনো না কোনোভাবে আমার ইমানের পরীক্ষার জন্য, আমার আমলের পরীক্ষার জন্য আমার জীবনে মুসিবত চলেই আসবে। তো এই মুসিবতকে অতিক্রম করতে হবে, এই মুসিবত থেকে বের হতে হবে আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার মাধ্যমে, আল্লাহ পাকের উপর ভরসা করার মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সওয়ারির মধ্যে, বাহনের মধ্যে বসা ছিলেন। রাসূল সামনে বসা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে বসা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, হে বৎস, হে ছেলে, হে প্রিয়, তুমি আল্লাহ পাকের হুকুম আহকামকে হেফাজত করো, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে থাকো, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। তুমি আল্লাহ পাকের হুকুম আহকামকে রক্ষা করো, তুমি আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাক যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন, যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, এগুলো তুমি পালন করতে থাকো, এগুলোর হেফাজত তুমি করতে থাকো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। হে বৎস, হে প্রিয়, তুমি আল্লাহ পাকের হক আদায় করতে থাকো, তোমার উপর আল্লাহ পাকের যে অধিকার রয়েছে এই অধিকারগুলো তুমি দিতে থাকো, এই অধিকারগুলো তুমি পালন করতে থাকো, তুমি আল্লাহ পাককে তোমার সামনে পাবে। তুমি আল্লাহকে কার কোথায় পাবে? তোমার সামনে পাবে, তোমার আপদে বিপদে যে কোনো সময় তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। হে বৎস, হে ছেলে, যখন তুমি কারো কাছে কিছু চাইতে ইচ্ছা করো, যে তোমার কারো কাছে কিছু চাওয়া লাগবে, তো আল্লাহ পাকের কাছেই চাও। কার কাছে চাও? আল্লাহর কাছেই চাও। যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, তুমি কারো কাছে সাহায্য চাইবে বলে মনস্থ করো, তো আল্লাহ পাকের কাছেই সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছেই সাহায্য চাও। জেনে রাখো, সারা জগতের মাখলুক, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, ঠিক ওইটুকু উপকারই করতে পারবে যেটুকু আল্লাহ পাক তোমার ভাগ্যে লিখে দিয়েছেন। তোমার তকদিরে, তোমার ভাগ্যে যেই বিষয়টা লেখা আছে, ঠিক অতটুকু উপকারই তোমার করতে পারবে সবাই মিলে, এর এক চুল পরিমাণও বেশি উপকার তোমার করতে পারবে না। মানুষের তকদিরে, মানুষের ভাগ্যে যেটা লিখন আছে সেটাই আছে, এর বেশি হবে না। আর সকল সৃষ্টি মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো বিপদ দিতে চায়, তোমাকে কোনো কষ্ট দিতে চায়, এক কথায় তোমার কোনো ক্ষতি করতে চায় সকল সৃষ্টি মিলে, তো ঠিক অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাকের ভাগ্যের লিখনটাকে সবাই মিলে অতিক্রম করতে পারবে না। ভাগ্য লেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ভাগ্য লেখার পর কলমকে আল্লাহ পাক উঠিয়ে আনিছেন, যে খাতার মধ্যে লিখেছেন ওখানে কালি ঝুঁকে গেছে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো অধৈর্য হওয়ার, অধৈর্য হওয়ার, হাউতাশ করার, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করা ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, এটা দুর্ভাগ্যের কারণ। অধৈর্য হওয়া, আল্লাহ পাকের কাছে চাওয়া ছেড়ে দেওয়া, এটা বান্দার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কাল করতে হবে, আল্লাহ পাকের হকগুলো পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক সাথেই থাকবেন, আল্লাহ পাক সামনেই থাকবেন, আল্লাহ পাক রক্ষা করবেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আবু সালামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে
বাড়িতে এসে অত্যন্ত প্রফুল্ল চিত্তে উম্মে সালামাকে লক্ষ্য করে, তার স্ত্রী উম্মে সালামাকে লক্ষ্য করে বললেন, উম্মে সালামা, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শোনার কারণে আজকে অত্যন্ত আনন্দিত, যে আমি শুনেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি মুসিবতের মধ্যে এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে, মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তাকে ওই মুসিবত থেকে বের করে দিবেন এবং ওই মুসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম বিনিময় আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুল আবু সালামা থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনে এটা মুখস্থ করে রাখলাম। কিছুদিন পর যখন আবু সালামা ইন্তেকাল করল তখন আমি বিপদের সময় যে দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়ার সাথে সাথে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা পড়তে লাগলাম। দুটো দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, লাগাতার পড়তে লাগলাম। আর মনে মনে ভাবতাম, রসুল তো বলেছেন এই দোয়া পড়লে মুসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে, সে যেটা হারিয়েছে তার চেয়ে উত্তম বিনিময় দান করবেন। আমার স্বামী আবু সালামা তো অত্যন্ত ভালো মানুষ ছিল, খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিল, তার চেয়ে ভালো আর কাকে পাব, তো মনের মধ্যে এটা আসতো। তো কিছুদিন পরেই হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাকের নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহ প্রস্তাব অত্যন্ত বরকতময় প্রস্তাব, কিন্তু আমার কয়েকটা সমস্যা, আমি তো একটু অভিমানী, আমার রাগ একটু বেশি, আপনার সাথে বিবাহ বন্ধনে আসলে না জানি আমার কোনো রাগের কারণে কোনো অভিমানের কারণে আপনার মনে কষ্ট যায় আর আমার ধ্বংস নেমে আসে। আমি ইয়া রাসূলুল্লাহ বয়স্ক হয়ে গেছি, এটাও আমার একটা সমস্যা, আমার কতগুলো সন্তান আছে ছোট ছোট। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার রাগ দূর হয়ে যাবে, তোমার রাগ দূর হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে আমার ফ্যামিলির লোকজন এখানে নাই, রাসূল বললেন যে তোমার ফ্যামিলির লোকজনও কি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, খুশি হবে তারা, এবং তোমাদের তোমার সন্তানদেরকে হেফাজতের দায়িত্ব আমিই নিব। তা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন এবং বিবাহ শাদী হয়ে গেল। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই দোয়ার বরকতে আবু সালামা আমার স্বামী যথেষ্ট ভালো মানুষ ছিলেন, তার ইন্তেকালের পরে এই বিপদের সময় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে আবু সালামার চেয়ে উত্তম স্বামী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। তাই জন্য মানুষের জীবনে মুসিবত আসবে, মুসিবতের সময় ধৈর্য ধরা, আল্লাহ পাকের উপর ভরসা করা, আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা এবং এই সমস্ত দোয়া কালামগুলো পড়তে থাকা, বিশেষ করে এই দুইটা দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিন। বাস ওই মুসিবতের মধ্যে তার যেই জিনিস নষ্ট হবে হুবহু ওইটাই ফিরিয়ে দিবেন অথবা তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই এটার মধ্যে। উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই মুসিবতের সময় যারা এই সমস্ত দোয়াগুলো পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহ পাকের উপর খুশি থাকবে, এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত লোকদের উপর আল্লাহ পাকের বিশেষ রহমত এবং অজস্র রহমত, এই সমস্ত ব্যক্তিদের উপর অনেক অনেক রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে এবং বিশেষ রহমত এদের উপর নাজিল হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত, এরা পথভ্রষ্ট হবে না। হাহুতাশ করলে, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা ছেড়ে দিলে, ধৈর্য না ধরলে বান্দা গোমরা হয়ে যেতে পারে, বান্দা পথভ্রষ্ট হয়ে যেতে পারে, বান্দা পথ হারিয়ে ফেলতে পারে, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। মানুষ মুসিবতের মধ্যে পড়ে এমন এমন কথা বলে যেগুলোর কারণে ঈমানই নষ্ট হয়ে যায়।
এই জন্য মুসিবতের সময় ধৈর্য ধারণ করে সতর্ক থাকতে হবে, যেন আল্লাহ পাকের ফয়সালার উপর আমার অসন্তুষ্টি প্রকাশ না পায়, আল্লাহ পাকের ফয়সালার উপর যেন আমার সন্তুষ্টি থাকে, আমি যেন আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকি। তো আল্লাহ পাক এই অবস্থা থেকে উত্তরণ করে দিবেন এবং এর চেয়ে ভালো অবস্থা আল্লাহ পাক আমাকে দান করবে। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু প্রাথমিককালে যুগে ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অত্যন্ত নির্যাতন ভোগ করেছেন। কাফেররা লোহার পোশাক পরে মরুভূমির বালুর উপর, উত্তপ্ত বালুর উপর তাকে শোয়া রাখতেন। ওই অবস্থায়ও হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়েন নাই, আল্লাহ পাকের উপর খুশি ছিলেন। যে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার অনেক সময় এত বালু, এত গরম হইত যে কোমরের গোস্ত গইলা মাটিতে পড়ত, অনেক সময় আগুনের জ্বলন্ত আঙ্গারের উপর আমাকে শোয়া টানা হেঁচড়া করা হইতো, আমার শরীর থেকে রক্ত চর্বি পরে ওই আগুন নিপত, এমন নির্যাতন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এক মহিলার গোলাম ছিলেন। মহিলা যখন জানতে পারলো খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা যাওয়া করে, এই দোষে তার মনিব লোহা গরম করে তার মাথার মধ্যে দাগ দিত, কিন্তু খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু তারপরেও ঈমানকে ছাড়েন নাই, আল্লাহ পাক দামি বানিয়েছেন নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ পাক তার উপর রাজি, আল্লাহ তিনিও আল্লাহ পাকের উপর রাজি, এবং দুনিয়া থেকে জান্নাত অর্জন করে গিয়েছেন। এই জন্য কোনো অবস্থাতেই আল্লাহ পাকের উপর ভরসা, আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের কাছে সাহায্য ছাওয়া ছাড়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর খুশি থাকতে হবে, আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিপদের সময় আল্লাহ পাকের উপর ভরসা করে ধৈর্যের সহিত আমলকে, ঈমান আর আমলকে নিয়ে চলার তৌফিক দান করেন।